আজ আবার খোলা চিঠি। ভালোবাসা এই চিঠি তোমার জন্য নয়, আজ সমস্ত লেখা অপ্রেমের জন্য। কাছে অথবা দূরে ভালোবাসা সব সময় থাকে ভরসায়, আবদারে, খুনসুটিতে, আবার কখনো ভীষণ অভিমানে। কিন্তু অপ্রেম না, সে কোথাও থাকে না। তবু আজ এই চিঠি অপ্রেম তোমার জন্য। বাসস্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে যেদিন বলেছিলে ভালো থেকো, তারপর প্রায় বছর 14 পেরিয়েছে। এই 14 বছরে তুমি কতবার খোঁজ নিয়েছো মনে পড়ে না। তুমি কতবার জানতে চেয়েছো কেমন আছি তাও মনে পড়ে না। অথচ সেই তুমি আজ হঠাৎ যখন চাওয়া পাওয়ার বাইরে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলো, শুনে অবাক হই। অবাক হই এই ভেবে, সত্যি কতটা শর্তহীনভাবে তুমি ভালোবাসতে জানো। আদৌ কি জানো? কি জানি, প্রশ্নগুলো থাকে, উত্তর পায় না। আসলে আত্মপক্ষ সমর্থন করে প্রত্যেকেরই তো কিছু বলার থাকে, তোমারও আছে, সেটাই বাস্তব। সেদিন অষ্টমীর টকমাটা লাগিয়ে দিয়ে তুমি যখন মুখ ফিরিয়েছিলে, খুব ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করো, পাগলের মতো খুঁজে বেরিয়েছি তোমায়। খুঁজেছি এটা বলার জন্য আমি নষ্ট মেয়ে নই, কিন্তু তোমাকে খুঁজে পাইনি কোথাও। যাদের মুখ ফিরিয়ে নেওয়ার কথা ছিল তোমার কথা শুনে, তারা আজও আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আজ কারো বাগদত্তা আমি, কারো বা বিশ্বস্ত বন্ধু। দুদিন খোঁজ না পেলেই কেউ উকি দিয়ে দেখে নেয় ভালো আছে কিনা। আসলে তোমার নষ্ট মেয়ের উপাখ্যানে ঠিক ততখানি নষ্টকতা ছিল না যতখানি ওদের ভালোবাসায় আছে, বিশ্বাসে আছে, ভরসায় আছে। তাই তুমি চাইলেও আমার এই জন্মে আর নষ্ট মেয়ে হওয়া হলো না। কি করবে বলো, সেই দিনের সেই তুমি আজকের তুমি ছিলে না, আর সেই দিনের সেই আমি আজকের আমি হব না কোনো দিন। সুতরাং এবার আমার বলার পালা, ভালো থেকো তুমি।